বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে একটা স্পেশাল দিন আছে, আর স্পেশাল দিনটা আমি সেলিব্রেশন করব। আর স্পেশাল দিনটা কি বলো তো, আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো তোমাদের দাদাভাই কাজে গিয়েছে, আর ও জানে না যে আমি আজকে সেলিব্রেশন করব। তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে যে ওর জন্মদিনটা যেন একটু ভালোভাবে সেলিব্রেশন করি, কারণ আমাদের এখানে কারোর জন্মদিন হলে এই কেক কাটা, একটু ছোট্ট খাটো অনুষ্ঠান করা হয়, কিন্তু ওদের ওখানে এরকমটা কোনোদিন হয়নি। তো এই আনন্দটা ও কোনোদিন পায়নি, তো সেই কারণে এর তো গত কী মাসে ঝিলিক তোর জন্মদিন হলো? শ্রাবণ মাসে বোনের জন্মদিন হলো, তো সেই দিন কেক কাটা হচ্ছিলো। তো তোমাদের দাদাভাই বলছিলো যে এরকম করে আমার সেলিব্রেশন করবা, তো আমি বলেছিলাম হ্যাঁ দেখা যাবে। তো আজকে তোমাদের দাদাভাই যখন কাজে যায়, তখন আমি বললাম যে আজকে তো তোমার জন্মদিন, বললো হ্যাঁ। তা বললাম যে মা আজকে পায়েস করবে, বললো সেলিব্রেশন করবে না? তা বললাম না, টাকা কোথায়, আজকে তো এই আর কিছুদিন পরে তো পুজো, এরকমটা বলেছি। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর ও জানে না যে আমি সেলিব্রেশন করব। আর ও তো একদম দুপুরে একটা দেড়টার সময় খেতে আসবে, তো দুপুরে কিছু মানে পাঁচ তরকারি করে দিব, আর সেলিব্রেশনটা করবো সন্ধ্যাবেলায় যখন কাজ থেকে আসবে তখন। তো তোমাদের আগেই জানিয়ে রাখলাম, কারণ মানে দুপুরে রান্নাবান্না করব, আর তোমাদের দাদাভাই খেতেও চলে আসবে, তোমাদের বলতে পারবো কি পারবো না। তো সেই কারণে আগেই শুরু করে দিলাম ভিডিওটা, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এলো। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবারে একটু কাজ ঢিলা থাকে, আর মিস্ত্রি যায়নি সে কারণে কাজও হয়নি। তো কী করবো না করবো জানি না, আমরা দুই বোর্ডে খুব প্ল্যান করেছিলাম যে এটা করবো সেটা করবো। তো তোমাদের দাদাভাই চলে এসছে, ও এখন বাথরুমে গেছে, বাড়িতে গেছে। তো দেখতে থাকো কত দূর মানে এগিয়ে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই হট করে চলে এসেছে, সেই জন্য তোমাদের বেশিক্ষণ দেখাতে পারিনি, একটুখানি দেখাতে পেরেছি। তো আর আমি বুঝতেও পারিনি যে আজকে কাজ হবে না। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে কাজটা সেরে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই কাজ না হলে ওই ধরো আটটার সময় যায়, তো সবাই আসতে কাজ ঠিক করতে করতে নটা বেজে যায়, তো কাজ না হলে নটার সময় চলে আসে। তো তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন প্রায় দশটা বাজে, আমি ভাবছি যে কাজ হয়ে গেছে হয়তো, আর আমরা যেমনটা প্ল্যান করেছি সেরকমটাই হবে। তো তোমাদের দাদাভাই তো চলে এলো হট করে, আমরা তো অবাক, মানে সব প্ল্যান ভেস্তে গেল। তো কিসের জন্য হচ্ছে কি যে তোমাদের দাদাভাইয়ের এত দেরি হয়েছে, চলো তোমাদের দেখাই তোমাদের দাদাভাই এখন কি করছে, আর তখনই শেয়ার করবো। তো চলো যাই। দেখো কি কাজ করছে, এই যে এই এই কাজটা আর এই কাজটা মিস্ত্রি দিয়ে লাগানো হয়েছে, আর নিচের টেবিলটাও তাই। তো এটা ঢেকে রেখেছে যেহেতু রং করছে, আর এই দেখো এই মাঝের কাজটা তোমাদের দাদাভাই নিজে নিজেই লাগিয়েছে, আর সঙ্গে একটা ভাই ছিল অবশ্য, তো ওটা লাগিয়েছে আর আজকে রং করছে। কাজ হয়নি, তো কাজ হয়নি যেহেতু সেই জন্য কাজে আসার পথে মানে বাড়ি আসার পথে রংটা কিনে নিয়ে এসছে, আর ওই কারণেই দেরি হয়েছে আসতে। ওখানে মানে গল্পও লাগিয়েছিলো, ও তো গল্পের মাস্টার। কি বলছি লাগো, এ তাহলে কাজ হলো না যখন, তাহলে আমাকে মাছ এনে দিতে পারতো তো। বেলা হয়ে গেছে, মাছ পাওয়া যাবে নাকি? খাসি খাবা? না, খাসি আবার কে খাবে? আমার ভালো লাগে, তাহলে আসে গা এক কেজি যাবো। না, মাছ এনে দাও। মাছ এখন পাওয়া যাবে না, বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই দেরি হয়েছিলো। আর অনেকটা দেরি হয়েছিল কারণ কি বলো তো, তোমাদের দাদা হয়তো ওই জায়গাটা রং করছিলো, ওই কাঁচ লাগিয়েছে ওখানটা, তো ওইটা রং করার পর তারপর মাছ আনতে গেছিলো, আর ও মাছ আনতে যেতে চাইছিলো না, অনেকটা বেলা হয়ে গেছে ওই কারণে।
তো ভালো মাছ পাওয়া যাবে না এই বলছিল, তো আমি বললাম যাও যা পাবা তাই নিয়ে আসবা। ও তো বলছিল মাংস নিয়ে আসবে, কিন্তু মানে জন্মদিন বা বিয়ে যাই হোক মানে শুভ অনুষ্ঠানে মাংসটা চলে না, আমি শুনেছি মাছটাই বেশিরভাগ চলে, তো সেই কারণে আমি বললাম যেটা পাবা সেটা নিয়ে আসবা। তো তোমাদের দাদাভাই ছোট মানে ছোট না মাঝারি সাইজের বাটা মাছটা নিয়ে এসেছিল, তো ওটা রান্না করেছি আর আরও অনেক কিছুই করেছি। মানে তোমাদের মুন্নিদি আজকে আর একটা তরকারি আর ভাজা করেনি, অনেকগুলোই করেছে। তো কী কী করেছি চলো তোমাদের দেখাই। আর হচ্ছে কি যে আর একটা বিষয় যে কারণে একটু দেরি হয়ে গেছে, মানে আমার একটা জিনিস অনলাইনে অর্ডার দেওয়া ছিল মানে অ্যামাজনে, তো ওই জিনিসটা কালকে আসার কথা ছিল তো আজকে চলে এসেছে। তো মানে যে দিতে আসবে ওই মানুষটা হচ্ছে ফোন করেছিল, তো একটু আগে ফোন করেছিল, তো ওই অপেক্ষায় বসেছিলাম যে কখন আসবে কখন আসবে। তো উনি এসে আসলেন, তারপর জিনিসটা দিয়ে গেল, তারপর হচ্ছে কিছু স্নান টান করে তারপর রান্না বসিয়েছিলাম। তো জিনিসটা কি সেটা তোমাদের দেখাবো খাওয়া দাওয়ার পরে, তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে আছে পায়েস, আর পায়েসটা আমার করার কথা ছিল না, মায়ের করার কথা ছিল, কিন্তু মায়ের একটু অসুবিধা হয়ে গেল সে কারণে আমাকেই করতে হলো, আর ফার্স্টবার পায়েস করলাম, জানি না কেমন হয়েছে। আর এটা ভাত, আর করেছি ডাল, মুসুরির ডাল, মুগ বা মটর তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে না, ওই কারণে মুসুরির ডালটাই করেছি। আর এখানে আছে তিন রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা বেসনের বড়া পেঁয়াজ দিয়ে করেছি, এটাও তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। আর এখানে আছে মাছের ঝোল, তো এগুলোই করেছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম শাক আনতে, তো ভুলে গেছিলো, তো সে কারণে শাকটা করা হয়নি, আর শাকটা করলে ভালো লাগতো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর তোমাদের সঙ্গে যখন এর আগে কথা বললাম তখন আকাশটা বেশ মেঘমেঘ করছিল, তো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর মানে রান্নার বাসন ছিল, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, তো সেই বাসনগুলো ছিল, তো সেগুলো ধোয়া মাজা করতে হতো, তো বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেলো কাজগুলো ছাড়তে। তারপর তো আবার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে আছি। আর তোমাদের দাদাভাই বাজারের দিকে গেল দোকানের কিছু মাল আনতে, আর তোমাদের দাদাভাইকে এখনও বলিনি যে জন্মদিন সেলিব্রেশন করব, তো মানে কী হবে তোমরা বুঝতে পারছো, হঠাৎ যখন মানে যেগুলো ভাবছি আর করবো, যেগুলো ভাবছি করবো, তো কেক কাটবো, আর দুপুরবেলায় তো পায়েস রান্না করে দিয়েছি, কেক কাটবো, আর কী করবো এখনও ভাবিনি, কারণ কাউকে এখনও বলা হয়নি, শুধু মামার ছেলেকে বলা হয়েছে, মানে যেই ভাইটাকে তোমরা বেশিরভাগ ব্লগে দেখতে পাও ওকে বলা হয়েছে, আর ওর দিদি এসেছে মানে মামার মেয়ে এসেছে, বড় মেয়ে, তো ওকেও বললাম, এখনও কয়েকজনকে বলতে বাকি আছে। তো কী ওই কেকটা কাটবো এটুকুই ভেবে রেখেছি, তারপর কী করবো পরে হবে সেই প্ল্যানগুলো, তো তোমরা দেখো অবশ্যই ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের বললাম যে অনলাইন থেকে একটা জিনিস এসেছে আমার, তো ওটা তো তোমাদের দেখাবো, কিন্তু আমি নিজে নিজে যদি ক্যামেরাটা ধরে তোমাদের দেখাই তাহলে তোমরা হয়তো ভালো বুঝতে পারবে না, তো বোন আসুক তারপর তোমাদের দেখাবো। আর সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কিছু মানে কালকে থেকে দেখছি যে কাজ করলেই কেমন যেন আমি হাঁপিয়ে যাচ্ছি, তো সেরকমটাই হচ্ছে, তোমরা হয়তো মানে আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি কেমন হাঁপাচ্ছি, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর কালকে থেকে প্রচণ্ড গ্যাসও হচ্ছে, তো গ্যাসের কারণেও হতে পারে জানি না, সে কারণে একটু ভালো লাগছে না, শরীরটা খারাপ খারাপ করছে, তবুও তোমাদের যেগুলো বলেছি সেগুলো তো করবো। আর তোমাদের দাদাভাই আছে বলে একটু প্রবলেম হচ্ছে, জানি না সারপ্রাইজটা দিতে পারবো কি না, তোমাদের দাদাভাই বাজারে গেল তখন আমি বললাম যে আমি একটু বাজারের দিকে যাবো, কারণ আমার একটা তোরা নেওয়ার কথা আছে, তো স্বর্ণকারের দোকানে যাব তাই বললাম। তো তোমাদের দাদাভাই বললো কেন আসতে যাচ্ছে, আমার সামনে তো পুজো চলে আসছে, আর তোমার তো মানে কাজের কাজ ছুটি তো আজকেই যায়, আবার কবে ছুটি করবে, তো সেটাও আমি বললাম, তো ওই বাহানাটা দিয়েই বাজারে যাবো, আর তখনই কেকটা নিয়ে আসবো, আর কিছু কিনলে তখনই নিয়ে আসবো, তো চলো। হ্যাঁ কি হলো, কি হলি মুড়িটা মাথাতে, এত দেরি মুড়ি আনতে গিয়ে,
রূপম তখন কেমন লাগলো? না না, ওখানে পড়ে গেলি, মুড়িটা সবাই দেখে নাও। এই দেখো বন্ধুরা, এই জিনিসটা এসেছে। আমি বললাম তোমাদের অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তো এবার তোমাদের দেখাবো। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, তো এখন ফোনটা ধরে দিবে, তো এবার আমি দেখাবো। তো চলো তোমাদের দেখাই। এই ধরে দাও গো, দেখ ক্যামেরায় অন করো। তো এটা আগে আমরা দেখে নিয়েছি, সেই কারণে প্যাক খোলা হয়ে গেছে। আর অনলাইন থেকে কোনো জিনিস এলে মানে আগে দেখবো এরকমটাই হয়, তো সেই কারণে আমরা দেখে নিয়েছি। তো তোমাদের এবার দেখাই, এটা হচ্ছে কি বলে না, লেহেঙ্গা চুলি না কি বলে ওই জিনিস। তো কালো কালার, আমি মশারি তো মশা তার নামে তো চুপ করো না, কালো কালার আমি পরি না, কোনোদিনই পরিনি, তো এবার নিয়েছি। তো এটা এরম এরকমটা হবে। আরো কিছু কাজ করতে হবে, মানে এই নিচটাই পার বসে নিবো, তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। যখন বসাবো তারপরে তোমাদের আবার দেখাবো। তো এটা হচ্ছে নিচেরটা, আর এটা হচ্ছে বিলা চুকচুক, এটা হচ্ছে বিলা চুকচুক উপর কাট পিস। তো এটাও বানাতে হবে, তো এটাও বানাতে দিতে হবে। আর এটা হচ্ছে ওড়না, ওড়না ওড়না ওড়না। আরে ক্যামেরাটা ঠিক করে ধরো। তো এটাই ছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এমএন তোমাকে একটু না পড়ে দেখা ভালো লাগবে নাকি, একটু তোমাকে পড়ে দেখা? আমি পড়বো, তাহলে তুমি পড়াও, পড়ো, আমি দেখাচ্ছি। না তুমি তুমি একা পড়ে দাও, তুমি দেখবে। আমি এখন পড়বো না, একদম বানাবো তারপর। না না না, ভালো লাগে না। তো চলো তোমাদের দাদাভাই পড়ে দেখাচ্ছে কেমন লাগছে। তোমাকে পড়ে দেখাচ্ছে কেমন লাগছে নাকি, চলো এক ধারা পর ওক ধারা। হ্যাঁ ওটাই করবো, কথা ভালো করে ক্যামেরাটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ গিট মেরে নিয়েছে, কি সুন্দর। ওড়নাটা দে ভাই, বাপ রে বাপ। এই ওইভাবে না, এটা তো ওড়না না, না অন্ধকার আসছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, সেই কারণে লুঙ্গি পরলা না লেহেঙ্গা পরলা। ওড়নাটা নাও, হ্যাঁ ওইটা ওইরমই থা, একটু দূরে যাও, ওইরমই থা। চুলকে কেটে ফেলেছো নাকি পুজো আসছে বলে, কি অবস্থা, বোম্বে থেকে এলা। না ফ্ল্যাশ লাইট নাই, কিরে উঠেছি, কে কাঁদতে যাচ্ছি বন্ধু। তো চলো তোমাদের দেখাবো, শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, আমরা কেকের দোকানে চলে এসেছি, আর এখানে দেখো অনেক ধরনের কেক আছে, আমার তো সবগুলোই ভালো লাগছে। আর বোনের চকলেটি কেকগুলো বেশি ভালো লাগছে, তো ও ওইগুলোই নিতে বলছিল। তো আজকে চকলেটি কেকগুলো যেহেতু কালো, সেই জন্য চকলেটি কেকগুলো আজকে আর নিলাম না, অন্যদিন নিব। আর তোমাদের কোন কেকটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে, তাহলে এদিন কোনো দিন যদি নিতে আসি কেক তাহলে ওইগুলোই নেব। তো আমাদের এখানে দেখো, আমাদের কেকটা নেওয়া হয়ে গেছে, তো প্যাকিং করছে দাদাটা। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও জানে না যে আমরা কেক নিতে এসেছি বা এরকম করব। আর বাড়িতে সবাইকে বলা হয়ে গেছে, সবাই ওয়েট করছে আমাদের জন্য। আর ওদেরকে বলেও এসেছি যে তোরা ঘরটা সাজা, মানে তোমাদের দাদাভাই দোকানের দিকে আছে, ওই দোকানে যেখানে কালার করছিলো ওখানে লাইট লাগাচ্ছে। তো ওদেরকে বলেছি ওই রান্নাঘরের দিকটা সাজাতে, তো ওরা সাজাচ্ছে, বাড়ি গিয়ে একদম ফুল মস্তি হবে। তো চলো দেখা।
ভালো হলো হচ্ছে। ভিডিও করছিস? বিরাট পাতল লাগলো তো ওইভাবে দিতে গেলে হবে না মল্লিকা, তোদের আমি তো নিজে করছিলাম না, বোনদেরকে দায়িত্ব দিয়েছিলাম ক্যামেরা করা, তো জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো। তো যাই হোক, কেক কাটা তো হয়ে গেল, এবার হবে মানে বিরিয়ানি আনিয়েছি রেস্টুরেন্ট থেকে, মানে আমি নিজে করিনি, আমি পারি না যদিও বিরিয়ানি করতে, তো সবাই যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে তো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, তো এবার আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো, অপর নানি আপন নানি দিদি কি ব্যাপার, ফ্ল্যাশ লাইট জ্বললে সবার চোখে লাইট, রূপম কেমন মজা হলো, এগুলো তো দেখতে পাবে, একটা সময় আবছা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেল বাড়ি, এবার আমরা তিনজন আছি, আমি তোমাদের দাদা ভাই আর ওইদিকে বোন, তো আমরা খেতে বাকি আছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো, চলো আগে খাওয়া দাওয়া। বন্ধুরা এখন বাজে 10:40, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মানে মানে ওই যেখানে কেক টেক কাটছিল ওখানে তো প্রচুর অভ্র পড়েছিল, তারপর বারান্দাটাও লোড হয়ে গেছিলো, তো সেই কারণে ওগুলো সব পরিষ্কার করে রাখলাম, আর কেকের ক্রিম ট্রিম সব লেগে গেছিলো মেঝেতে, তো ওগুলো পরিষ্কার করলাম, কারণ কালকে আবার আমাদের বাড়িতে অতিথি আসবে, তো কে আসবে সেটা কালকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, তো চলো টাটা, গুড নাইট।